হাই নয়তে হোসা তম সিতারাম বিশিং তিন নাইকলের বদল কথম লাই মূ রগ্ন সবাই নানি চাইটক মূ কথম লাই মূ রক চ্যাং সেকাং রোনি আ কথম লাইমুং নাইকল থাই রগতে আবনে জোড়া রং বিশিং তিরক বনে আর নাইকল থাই রং বিশিং কগ্রাম সামানে সিপিআইএম হাস্তে টাংফাং জিতেন্দ্র চৌধুরী শাসালো সিপিএম হাস্তে বেদে গ কক থুথুনাই কথম লাই মূ খলাই বদলনে হাস্তে টাংফাং জিতেন্দ্র চৌধুরী শাক লাগিয়া ফা সালনি কথম লাই মূ রগ আবন থইব কবং আটি সাই রং মানে তে কথম লাই মূ রগ ফাইনে লুক রং বিশিং তি চপ্র মূ কেবে মূ রগ রুমানি নাইকল নাই বদলনি কগলাম রং তৈ জিতেন বাবু কক শাকা আবন তৈ ন কবং তৈব নাইকল বদলনি বিশিং তিন কবৈ কক রং কিরি জাকাহানই ফাইনে রং বিশিং তি গলগনানি কিরি মাবাইন বনি খামো কলাইমানি অবহাইকেন তৈ ওসা ফুনু গে আংনানি বাগিন অবহাইকেন বনি হুইজাংমানি বিশিং তৈ চাইতুং মূরক খলাইমানি তাবুক তৈ মানগ্লাখা হানই আনা হারমার বাইন ফাতারগ তাবু নুকজাখা শিলচা মুক্তি সাকা কাইসা কাইনি বখাস্তিন সিমি ফাসা লগ মালখুং রোগ থাংপাই খলাইথানি মোথাগের জাখা তাই এবার শিলচা মুং কিফিলমান জরাহ মালখুং রোগ চপ্র মুং খলাইকা শান্তি বাজার আমসাই আরও দুঃখমানকা খরক বুড়ি আবর মতই কেবল দাল বিদাল কগ্রক রমখা মানে শত চেষ্টা করলেও এটা পারবে না, তার নগ্ন বহিঃপ্রকাশ এগুলি তারা ঘটাচ্ছে। আমি কতগুলো ঘটনা বলছি, কী কীভাবে গতকাল আমাদের এই সমাবেশকে বানচাল করার জন্য তারা চেষ্টা করেছে, অর্থাৎ যে অপকর্ম তথা ষড়যন্ত্র তারা করেছে যা প্রায় পুনরায় তারা বাদ রাখে। প্রথমত হল যে বেশ কয়েকটা মহকুমা থেকে সমস্ত গাড়িঘোড়া চলাচল বন্ধ করে দেওয়া গোটা দক্ষিণ ত্রিপুরা জেলা সাবরুম বিলোনিয়া এবং শান্তির বাজার তো একেবারে স্থানীয়ভাবে প্যাসেঞ্জাররাও ভর্তি করতে পারেন, একটা অঘোষিত একটা যেন এই ধর্মঘট সিপিএমের মিছিলকে আটকাতে পারে। দক্ষিণের যে এই ডেমো ট্রেন যায় হঠাৎ করে 21 তারিখে তিন চার দিন আগে থেকে তার কয়েকটা বগি কমে গেল, প্রায় অর্ধেক করে দিল। আমি 20 তারিখে লামডিংয়ে একজন সিনিয়র এই যিনি কমার্শিয়াল ম্যানেজার শাম মুর্মু, আমি তার সাথে কথা বললাম। সে ভদ্রলোক উবার টেলিফোন কথা বলে মনে হল যে এই ঘটনার ষড়যন্ত্রের সাথে তিনি যুক্ত নন। আমি তাকে বললাম আপনাদের এই বগি কেন কমে গেল, এটা আগামীকাল এরকম আগরতলাতে একটা বড় প্রোগ্রাম আছে, বগিগুলি সবটা রেস্টোর করুন। তা আমাকে বললেন স্যার আপনি একটা চিঠি পাঠান, আমি করে দেব, হোয়াটসঅ্যাপে আমার নাম্বার পাঠিয়ে দিন। আমি পাঠালাম, তিনি আমাকে রিপ্লাই ব্যাকও করলেন, হ্যাঁ ইয়েস দা। কিন্তু অভয় শেলে মানুষরা নাইকল বদলনি গোথম লাই মূরগ্ন সবাই নেন চাইতে মুখ লাই মানে অশ্লীল চমন রক্ষা সিপিআইএম হাস্তে টাংফাং। আমাদের এই কর্মসূচি যে ধরনের সফলতা অর্জন করেছে এটা আরো অনেক বেশি হতে পারত, তার পেছনে আমরা জনসভাতেও বলেছিলাম যে পরিস্থিতির কারণে আমাদের এই আয়োজন যে তা কত ব্যাপক বা কত নগ্নভাবে শাসক দল এটাকে বানচাল করার জন্য চেষ্টা করেছে, এগুলো এই সমাবেশ শুরু হওয়ার আগে সমাবেশ চলাকালীন সময়েতে এবং তার পরবর্তী সময়েতেও ঘটেছে যা অত্যন্ত নক্কারজনক। এগুলি মানুষকে যে আমরা সতর্ক করছি আগামী দিনের জন্য যে গণতন্ত্র পুনরুদ্ধারে আইনের শাসন এটাকে পুনঃস্থাপনে এবং এই দুঃশাসনের অবসান ঘটিয়ে রাজ্যে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অঙ্গীকার এটা তাদের এই অপপ্রচারের কারণে এগুলি ব্যাহত হবে এটা যেন না হয় তার জন্য এসেছি। আমি আশা করি আপনারা আমাদের এই
প্রচার, এটা আমাদের হয়ে কোনো প্রচার করছেন বলছি না, এগুলো যেরকমভাবে তুলে ধরেছেন আমরা কৃতজ্ঞ। আগামী দিনেও এই কথাগুলো তুলে ধরবেন এবং তাদের যে সমস্ত যে কৃতকর্মগুলো এগুলি আমি একটা দেখাচ্ছি যে এখন গতকাল কক্তন ধুনানি কথম লাইমুগ জিতেন বাবন দেব শিলচম ভাষানি কথম লাইম ফাইমান লগরগ লামা রগন লোকরঙ চপ্রমন খালাইমানি আপরণ তৈব সামানি আর নাইকুলাই বদল বিশ্বিং তিব লোকরণ সকামানি কেবং অদাল বিদাল ফুনক থাই তেব শিলচম রগ ফাশালগ্নি হর জ্রানিয়া বকাস্তিনি সজিন্দ্রনগর কলোনিনি কায়দগ্ন খুঁরগ তাই খরক্তা ফালনগ্নি আজরার বিশ্বিং তৈ নাইকুলাই বদলনি সামুস্ত্রা খালাইনি রক চপ্রমু রেখা। বিশেষ করে সচিন্দ্রনগর কলোনি এলাকাতে এখানে 6টি বাড়ি ভেঙেছে। এই বাড়িগুলির মালিকের নাম হলো প্রণব দাস চৌধুরী, শিমুল দাস, নিত্যানন্দ দাস, বিশ্বজিৎ দাস, অমল দাস, বিকাশ দাস চৌধুরী, এবং তিনজনের দোকানপাট ভেঙে চুরমার করে লুটপাট করেছে। এরা হলেন অঞ্জন কর্মকার, নির্মল দাস, নন্দন দাস। দক্ষিণ ত্রিপুরা রব মিশিল তা ফাইরি হিনে আবন বাগে মালখুঁ রকম থাকি রেমানি হাঙ্কর গানাঙ্গিন অভয় পাটি মুরং বিশ্বিংতে দাল বিতাল মুং রক্ষলাই আকৌন তৈব সাকলেন রেমানি পনি বিশ্বিংতে আজরাও জিতেন বাবু হাক্তনি মন্ত্রী নাইকল ঠেনি বিশ্বিং নাইমানি প্রতিমা ভূমিক নি বিশ্বিংতে নাহার মুং নতই কৌরক সাকা। আর এগুলোর পেছনে এই যে দক্ষিণ ত্রিপুরাতে যে গাড়ি বন্ধ করে দেওয়া, সেখানে 19 তারিখ কি 20 তারিখ, সম্ভবত 20 তারিখ ত্রিপুরা থেকে তিনি মন্ত্রী হয়েছেন, নির্বাচিত হয়েছে তো বলতে পারবো না, কেন্দ্রের সরাসরি কি বলে এই মিনিস্টার অফ স্টেট এই ভদ্রমহিলা, তিনি এই রাজ্যের প্রতিনিধি, কেন্দ্রের মন্ত্রী। এরকম যদি কোনো রাজ্যের কোনো এমপি মন্ত্রী হন, রাজ্যের মঙ্গল হওয়ার কথা, রাজ্যের মানুষের নানাভাবে ওনার কাছ থেকে সহযোগিতা পাওয়ার কথা, এটাই যে সাধারণত হয় হয়ে থাকে। কিন্তু এই ভদ্রমহিলা, তিনি কেন্দ্রের মন্ত্রী হয়েছেন, কীভাবে ত্রিপুরাজ্যের মানুষের অধিকার কেড়ে নেবেন, কীভাবে বিরোধীদের উপরে নানা কায়দায় এই জাতীয় নির্যাতন চালাবেন। তিনি সেখানে গিয়ে মনুবাজারে এই মণ্ডলের নেতা, তারপরে গাড়ি শ্রমিকদের ডেকে নিয়ে এসে বলে দিয়েছে না সিপিএমকে আগামীকাল কোনো গাড়ি দেওয়া যাবে। সিপিএম নি কুথম লাইমুঙ্গ সিপিএম নাইকল নাই রগ্নি কগনা রগ্নতেই চার সাল বিজেপি নি কক্তুন সুনানি কুথম লাইমুঙ্গ রগ্নি বিশিংতেই আবন উল্টা ফিরগ আর সারগ সিপিএম হাস্তে টাংফান কক ফিরক মানি। ঠিকই বলেছেন, কমিউনিস্টরা তারা ভারতীয় সংস্কার মানেন, ঘুরিয়ে হলেও স্বীকার করেছেন, কিন্তু ভারতীয় জনতা পার্টি এরা যে ভারতীয় সংস্কৃতির ধারে কাছেও নেই, আসলে তারা সেই তাদের যে প্রতিষ্ঠাতারা আরএসএসের গোলওয়ালকার মঙ্গেশকররা 1925 সালে আরএসএস প্রতিষ্ঠার আগে তারা মুসলিনি এবং হিটলারের কাছ থেকে গিয়ে বুদ্ধি পরামর্শ নিয়েছেন, এবং ফেসিস্টদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ফেসিস্টদের ক্যাম্পে গিয়ে তাদের অনুশীলন দেখে এসছেন। এটাই ভারতবর্ষে আরএসএসরা আজকে অনুশীলন গ্রহণ করেছে, এই সংস্কৃতি আজকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাজ্যে প্রয়োগ করছে। মানিক সরকার ত্রিপুরাজ্যের ধর্মনিরপেক্ষ সংকট করতে চান, ত্রিপুরাজ্যে ধর্মনিরপেক্ষতার সংকট নেই। ডাক্তারবাবু ডাক্তারি শাস্ত্র নিশ্চয়ই ভালো বুঝবেন, এই সম্পর্কে আমি ওনার সাথে কোনো টক্কর দিতে চাই না, কিন্তু ধর্মনিরপেক্ষের সংজ্ঞা আরএসএস বিজেপি কি বুঝেন আমরা জানি না। আমাদের ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষতা মানটা কি? ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আর রাষ্ট্র প্রত্যেক ধর্মের মানুষকে তার বিশ্বাসকে সমানভাবে মর্যাদা দেবে, এবং তার বিশ্বাসকে অনুশীলন করার জন্য রাষ্ট্র তাকে প্রোটেকশন দেবে, সুরক্ষা দেবে।
আমাদের দেশে কিটা আছে? এই যে গত দুর্গাপূজার আগে, তার আগে দুর্গাপূজাতে যেভাবে এখানে বাংলাদেশের একটা ঘটনাকে কেন্দ্র করে এখানে এই সাম্প্রদায়িক ইয়ে লাগালো পানিসাগরে, উদয়পুরে, বিভিন্ন জায়গাতে, সুনামুরাতে, এখানে গোলযোগ তৈরি করার চেষ্টা করা হলো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।